नमस्कार, शुरू करছি আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। গত বছর বিজেপি এক প্রচার নিয়ে মাঠে নেমেছিল। মোদিজি এখানে কার্টুন ক্যারেক্টার, খানিক সুপারম্যান গোছের। সামনে প্রত্যেক বাধা টপকে তিনি এগিয়ে চলেছেন 5 ট্রিলিয়ন ইকোনমির দিকে। রাস্তায় বাধা দেওয়ার জন্য কোথাও রাহুল, কোথাও সোনিয়া, কোথাও বিবিসি ওনাকে বাধা দেবার চেষ্টা করছে। উনি এগিয়ে যাচ্ছেন বীর দর্পে। কার্টুন ভিডিও শেষে মোদিজি চলছেন 5 ট্রিলিয়ন ইকোনমির দিকে। গান বাজছে, মুসাফির হু ইয়ারো, না ঘর হ্যায় না ঠিকানা, মুঝে চলতে জানা হ্যায় বস চলতে জানা। পরিচয় ছবিতে জিতেন্দ্র ঘোড়ার গাড়িতে করে যাচ্ছে তো যাচ্ছে, এখানে নরেন্দ্র মোদিও চলছেন। কারোর কোনো প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন মনে করেন না উনি। অরণ্যদেব ম্যান্ড্রেক্স, যখন উনি চাইবেন তখন উনি কথা বলবেন, উনি না চাইলে কথা বলবেন না। অন্য কারোর মন কি বাত শোনার ধৈর্য ওনার নেই, শোনার প্রশ্নও নেই, কেবল উনি বলে যাবেন। ওয়ান ওয়ে কমিউনিকেশন। ওনাকে প্রশ্ন করা হচ্ছে সংসদে, সংসদের বাইরে। উনি সংসদের ভেতরে বা বাইরে কোনো প্রশ্নের জবাব দেওয়ার তাগিদ বোধ করছেন না। উনি এক সুপারম্যান যিনি চলেছেন নিজের তৈরি লক্ষ্যের দিকে। তাকে যে প্রশ্নগুলো করা হয়েছে সংসদের বাইরে বা ভেতরে, যে প্রশ্ন তার থেকে এসেছে সেগুলো একবার দেখে নেওয়া যাক। এক, আদানির সঙ্গে আপনার সম্পর্ক কি? আচ্ছা, কেন এই প্রশ্ন উঠছে? উঠছে কারণ দেশের সব থেকে বড় ধনী মানুষটি মাত্র মাস ছয়েকের মধ্যে 50% থেকে 60% সম্পদ খুইয়েছিলেন, আবার ফিরে পেয়েছেন, আবার খোয়া যেতেই পারে। এবং এই সম্পদ তো কেবল ওনার একার নয়, উনি নিজের বাপকেলে সম্পত্তি বেচে টাকা ঢেলেছিলেন, এখন ওনার নির্বুদ্ধিতার জন্য সেই ব্যবসায় লস হচ্ছে। এটা যদি হতো তাহলে আমরা বড়জোর আহা উহু করতাম, কিন্তু তা তো নয়। উনি দেশের বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে টাকা নিয়েছেন, এক আধ টাকা নয়, লক্ষ কোটি টাকা, মাত্র বছর 12-14 মধ্যে আঙ্গুল ফুলে কলা গাছ। এবং তার পেছনে কারণটা কি? দেখা যাচ্ছে দেশের চকিদার কাম চায়েওয়ালা কাম ফকির কাম মুসাফির নরেন্দ্র ভাই দামোদর দাস মোদির অত্যন্ত ঘনিষ্ঠ। আচ্ছা, ঘনিষ্ঠতার প্রমাণ, 2014 নির্বাচনের আগে এই আদানির ব্যক্তিগত বিমানে চেপেই তিনি প্রচারে বেরিয়েছেন, এবং সাত সকালে বিভিন্ন নির্বাচনী প্রচারে বেরিয়ে রাতে ফিরে গেছেন আহমেদাবাদে। ফলাফল ঘোষণা হয়েছে, উনি ওই আদানির বিমানে চেপেই দিল্লি এসেছেন, সেখান থেকে শটান সংসদে। এরপর রিটার্ন গিফট, মোদিজি গেছেন অস্ট্রেলিয়ায়, আদানি অস্ট্রেলিয়া কোল মাইন্সের বরাত পেয়েছেন, মোদিজি গেছেন শ্রীলঙ্কা বন্দরের বরাত পেয়েছেন আদানি, মোদিজি গেছেন বাংলাদেশে, আদানি পেয়েছেন বিদ্যুৎ প্রকল্পের বরাত। দেশের মধ্যে একের পর এক বন্দর, একের পর এক এয়ারপোর্ট এর দায়িত্ব পেয়েছেন। নাম করা জিভিকে কোম্পানির হাতে ছিল নবি মুম্বাই এয়ারপোর্টের দায়িত্ব, তাদের কাছ থেকে সেই দায়িত্ব কেন জানা নেই এসেছে আদানির কাছে। তো সেই আদানির বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করলো আন্তর্জাতিক এক শর্ট সেলার হিন্ডেনবার্গের রিপোর্টে বলা হলো আদানি কোম্পানিতে বহু কেলেঙ্কারি আছে। কেলেঙ্কারি নাম্বার এক, তাদের শেয়ার ইনফ্লেটেড, মানে ফোলানো ফাঁপানো, এই শেয়ারের আসল দাম অনেক অনেক কম। ঘাপলা নাম্বার দুই, কিছু জালি কোম্পানি যাদের বাজারের পরিভাষায় শেল কোম্পানি বলা হয়, তারা আদানিদের ব্যবসায় টাকা ঢেলেছে, যারা মরিসাস বা ওইরকম কিছু জায়গা থেকে তাদের কুকর্ম চালিয়ে যাচ্ছে। বলার পর থেকেই আদানিদের কঙ্কাল বের হতে শুরু করেছে, তাদের শেয়ারের দাম কমেছে 55% থেকে 60%। এরপরে দ্য মর্নিং কন্টেস্ট তাদের রিপোর্টে জানালো আদানিদের নামেই চলছে এসএসসি বা অম্বুজা সিমেন্ট, কিন্তু এর আসল মালিকানা আদানি গ্রুপেরই নয়। সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। এর মধ্যেই উঠে এলো আদানি লাইফ ইন্স্যুরেন্স বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে প্রচুর ধার নিয়েছে। ওনার সম্পদ ডুবে যাওয়া মানে এ লাইফ ইন্স্যুরেন্স বা জাতীয় ব্যাংকের টাকাও একইভাবে ডোবা। এবং এই প্রশ্নটা সেখানে, দেশের মানুষের হার্ড আর্নড মানি, যা নাকি মানুষের সুরক্ষার জন্য স্টেট ব্যাংক বা সরকারি ব্যাংক বা এলআইসিতে রাখা আছে, কার জন্য সে টাকা ভোগে যাবে, কার দায়? মোদিজিকে সেটাই প্রশ্ন করেছেন বিরোধীরা সংসদের ভেতরে এবং বাইরে। আচ্ছা, এমনটাও তো বলা হয়নি যে গৌতম আদানিকে ধরে জেলে পুরে দাও, বলা হয়েছে তদন্ত হোক,
দেশের প্রত্যেকটা বিরোধী দল এই তদন্ত চাইছে। মোদিজি জওহরলাল নেহরু কি কি করেননি, ইন্দিরা গান্ধী কতটা স্বৈরতান্ত্রিক ছিলেন, দেশ কিভাবে প্রগতিকে পথ পর, সবকা সাথ সবকা বিকাশ ইত্যাদি বলেই যাচ্ছেন। এবং এই আবহেই বেরিয়ে এলো আরেক কেলেঙ্কারির কথা। দ্য হিন্দুতে ছাপা হলো সেই রিপোর্ট যা বলছে আমাদের দেশের শ্রমিকদের রক্ত ঘামও বেছে দেওয়া হয়েছে আদানিদের কাছে। আদানি গোষ্ঠীর বিভিন্ন কোম্পানিতে কর্মচারী ভবিষ্যৎ নিধির তহবিল থেকে বিনিয়োগ করা হয়েছে। এটাকে ইপিএফ বলা হয়, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড। 27 কোটিরও বেশি সংগঠিত ক্ষেত্রের কর্মচারীদের প্রাপ্য টাকার এক অংশ এই ফান্ডে রাখা হয়, সরকারও সমপরিমাণ টাকা সেখানে রাখেন এবং এই ইপিএফ এর টাকা কর্মচারীরা রিটায়ার করার পরে পেয়ে থাকেন। আগে এই টাকা সরকারি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে রাখা হতো, এতে করে এই টাকা সুদে খানিক বাড়ত কিন্তু সুরক্ষিত থাকত। এখন সেই টাকা আদানিদের ব্যবসায় খাটছে। একটা মজার ব্যাপার দেখুন, বিভিন্ন মিউচুয়াল ফান্ড আছে যারা পাওনার টাকা ইনভেস্ট করে আপনাকে সাধারণ সুদের হারের থেকে অনেকটাই বেশি টাকা ফেরত দেবার দাবি করছে, অনেকে দিচ্ছ। যারা দিচ্ছে সেসব কোম্পানিগুলোর ফান্ড ম্যানেজমেন্ট, মানে আপনার টাকা তারা কোথায় কোথায় ইনভেস্ট করছে তার লিস্টটা দেখুন। কোনো ভালো মিউচুয়াল ফান্ড কোম্পানি তাদের টাকা কিন্তু আদানি কোনো কোম্পানিতে ঢালছে না। কেন? কারণ এই মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো আদানিদের প্রকৃত চেহারাটা জানে, জানে বলেই সেখানে টাকা রেখে নিজেদের গুডউইল নষ্ট করতে চায় না। কিন্তু দেশের সরকার, দেশের সরকারি আর্থিক প্রতিষ্ঠানের কাছে কি এই খবর নেই? তারা কেন আদানিদের বিভিন্ন কোম্পানিতে টাকা ঢালছে, কার নির্দেশে ঢালছে, কিসের বিনিময়ে ঢালছে, এই প্রশ্ন তো উঠবেই। যিনি বলেছিলেন আমি আপনাদের দেশের মানুষের সম্পদের, দেশের সম্পদের চকিদার, না কিসি কো খানে দুঙ্গা না খাউঙ্গা, কিন্তু এই বাওয়ালি দেওয়ার পরে কার্যক্ষেত্রে যা হচ্ছে তা তো ঠিক উল্টো। কেন? ইপিএফ এর 15% টাকা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে বিনিয়োগ করা হয়েছে, যেখান থেকে টাকা গেছে এনএসসি নিফটি 50 কোম্পানিতে। তো এই 50 জনের তালিকায় আগে আদানির কোম্পানি ছিল না। 2015 থেকে এই তালিকায় ঢুকে পড়েছে আদানি, এসিজেড অ্যান্ড পোর্ট। 2022 মার্চ অবধি 1.57 লক্ষ কোটি টাকা এই এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে বিনিয়োগ হয়েছে। 2022-23 আর্থিক বছরও আরও 38,000 কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই ফান্ডের এক বিরাট টাকা বিনিয়োগ হয়েছে আদানি, এসিজেড অ্যান্ড পোর্ট কোম্পানিতে। আদানি গোষ্ঠী কোম্পানি হিন্ডেনবার্গ রিপোর্টের মতে এই কোম্পানি শেয়ার ভ্যালুতে জল মেশানো। কতটা জল? ওই রিপোর্ট বলছে 85%। ভাবা যায়, এখনই শেয়ার নেমেছে 55 থেকে 60%। তাহলে সেই মানুষগুলো তাদের প্রতিদিনের শ্রম বিক্রির কামাই, তাদের ঘাম রক্তের দাম এই ঠগ জোচ্চোরদের হাতে তুলে দেবার ব্যবস্থা কে করলো? সিবিআই যাবে না? ইডি যাবে না? দেশের চকিদার জবাব দেবে না? ফিরছি আলোচনায় একটা বিরতির পর, সঙ্গে থাকুন। আসুন একটা হিসেব দেখে নেওয়া যাক। মে 2014 5,500 কোটি টাকা ধামরা পোর্ট এল&টির কাছ থেকে কিনে নিল আদানি। ওই মে 2014 আবন্তা পাওয়ার থেকে 4,200 কোটি টাকার কোবরা ওয়েস্ট পাওয়ার প্ল্যান্ট কিনে নিল। 2015 এপ্রিলে ল্যাংকো আনফ্রাটেকের কাছ থেকে 6,300 কোটি টাকার উপুবি পাওয়ার কিনে নিল। রিলায়েন্স ইনফ্রার কাছ থেকে 1,000 কোটি টাকা WRSSSB অ্যান্ড সি ট্রান্সমিশন কিনে নিল। জুন 2018 টাটার কাছ থেকে 2,000 কোটি টাকার কাট্টুপাল্কি পোর্ট কিনে নিল। অগস্ট 2018 রিলায়েন্স ইনফ্রার কাছ থেকে 18,800 কোটি টাকা দিয়ে মুম্বাই ইন্টিগ্রেটেড পাওয়ার কিনে নিল। অগস্ট 2019 3,530 কোটি টাকা দিয়ে ছত্তিশগড় এনার্জি কিনেছে। ওই একই সময় এসএলস গ্রুপ থেকে 1,300 কোটি টাকার সোলার প্রজেক্ট কিনেছে আদানিরা। জানুয়ারি 2020 সিভিআর গ্রুপ থেকে 13,500 কোটি টাকা দিয়ে কৃষ্ণপত্তনম পোর্ট কিনেছে। বালাজি ইনফ্রা প্রজেক্টস থেকে 650 কোটি টাকা দিয়ে দিঘি পোর্ট কিনেছে মার্চ 2020। এএস কর্পোরেশন থেকে 1,020 কোটি টাকা দিয়ে উড়িষ্যা পাওয়ার জেনারেশন কিনেছে জুন 2020।
জুলাই 2020 আলিপুরদুয়ার ট্রান্সমিশন কিনেছে 1286 কোটি টাকা দিয়ে কল্পতরু পাওয়ারের কাছ থেকে। জিভিকে গ্রুপ থেকে 15,000 কোটি টাকা দিয়ে মিয়াল অ্যান্ড মিয়াল বিমানবন্দর কিনেছে অগস্ট 2020। মাত্র 2014 থেকে, মানে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে 2020 পর্যন্ত 74,000 কোটি টাকার প্রজেক্ট কিনে নিয়েছে আদানি গ্রুপ। এটা কি চলছে, একেই কি লুটমার বলে না? এই সেদিনে প্রকাশ্যে জনসমাবেশে, সংসদের মধ্যে নয় বাইরে, প্রিয়াঙ্কা গান্ধী দেশের প্রধানমন্ত্রীকে কাপুরুষ বললেন। বললেন কারণ এই বিষয়গুলোতে দেশের প্রধানমন্ত্রীর আশ্চর্যজনক নীরবতা। রাষ্ট্র বড় উদ্যোগপতি শিল্পপতিদের সাহায্য করবে না, তাদের ব্যবসা বাড়ানোর ক্ষেত্রে পাশে দাঁড়াবে না, এই ব্যবস্থায় নিশ্চয়ই দাঁড়াবে। এমনকি চীনও তাদের নির্দিষ্ট কিছু শিল্পপতির পাশে দাঁড়াচ্ছে। আমেরিকা বা ইউরোপের রাষ্ট্র ব্যবসায়ী উদ্যোগপতিদের পাশে থাকে, কারণ এই উদ্যোগপতিরা একটা ব্র্যান্ড তৈরি করে, একটা গ্লোবাল ব্র্যান্ড যেগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে যায়, ব্যবসা আনে। এবং খেয়াল করে দেখুন, ইউরোপ আমেরিকা বা চীনেও এই ব্যবসা পারিবারিক ব্যবসা নয়। ভারতের দিকে তাকিয়ে দেখুন, প্রথমত টাটা থেকে আম্বানি আদানি এই ব্যবসায়ীরা মূলত পারিবারিক ব্যবসা চালান। দ্বিতীয়ত, এদের কোনো গ্লোবাল ব্র্যান্ড নেই। টাটার তবু দেশের মধ্যে তাজ হোটেল বা সদ্য পাওয়া এয়ার ইন্ডিয়া আছে, আম্বানির জিও আছে, কিন্তু আদানির? একটা তাসের প্রাসাদের ওপর দাঁড়িয়ে থাকা এক ব্যবসায়ীর জন্য কেন এত সদয় আমাদের ফকির কাম মুসাফির? এতটাই সদয় যে শ্রমিকদের ঘাম রক্তও বেচে দিচ্ছেন তাদের হাতে, কেন? এ প্রশ্নের জবাব চাইছে দেশ। আজ এ পর্যন্তই, শুভরাত্রি।